অনুভব কি কব এই যিটো পরিবেশ এই পরিস্থিতি পরিবেশত আমি সকলোৱে যথেষ্ট কষ্ট আছে কারণ ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ভারতবর্ষখন আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় স্বাস্থ্যমন্ত্রীগিয়ে গোটেই পদক্ষেপখিনি গ্রহণ করেছে যে কেনে মানুষ এই মহামারীর আমি প্রতিরোধ করবরক একটা নির্দিষ্ট দূরত্ব আমি রাখব পো তার কারণে আজি লকডাউনের তৃতীয় পর্যায়ত আমি অন্তর্ভুক্ত করেছো। কিন্তু আমার সন্মানীয় বিধায়ক বা আমার পঞ্চায়েতের প্রতিনিধি বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন সরকারী কর্মচারী বা বিভিন্নজনে আজি রাইজক সাহায্য আগবাই আগবাড়ি আহিছে আর ঢেকিয়াজুলি বিধানসভা সমষ্টির মাননীয় অশোক সিংহল ডাঙরিয়ায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে যে যখন অনাহারত থাকা যখন লোক দুপরিয়ার আহার দিয়ার বাবে একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে আমার ইয়ার অগ্রণী একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আর তারে আজি ব্যবস্থা ইয়াত আজি প্রায় 36 দিনের এই পদক্ষেপ গ্রহণ করে থাকা হয়েছে। আজি মোর সৌভাগ্য হল মই ইয়ালৈ অহার আর আহি আজি সেই সকল লোকক অন্নমুঠি দিবলে পাই যথেষ্ট আনন্দ অনুভব করেছো। মাননীয় বিধায়ক অশোক সিংহল ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করেছো আর ইয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের সকল বিষয়ববিয়া আর আমার সকল রাইজর প্রতি দায়বদ্ধ ব্যক্তি সকল।